আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে আনবেন আজকাল কিন্তু প্রতিনিয়ত ইমো হ্যাক হয়ে যাচ্ছে তো কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনবেন বা কিভাবে বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে নাকি তা তো এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো চলুন তাহলে আর কোনো কথা মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে সেটা বুঝবেন তো প্রথমে আপনারা আপনাদের ইমুই অ্যাকাউন্টে চলে যাবেন তো ইমুই অ্যাকাউন্টে আসার পর আপনারা প্রথমে আপনাদের যে প্রোফাইল অপশনটা রয়েছে জাস্ট এই প্রোফাইল অপশানে টাচ করে দিবেন দেন টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস একটা অপশন রয়েছে জাস্ট আপনারা এই সেটিংস অপশানে টাচ করে দিবেন ওকে সেটিংস অপশানে টাস করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস জাস্ট আপনার এই ম্যানেজ ডিভাইস অপশানে টাস করে দিবেন দেন ম্যানেজ ডিভাইস অপশনের টাচ করলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেইটা আপনারা দেখতে পারেন কিভাবে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে উপরটা হচ্ছে এটা হচ্ছে আমার মোবাইল বা আমার মোবাইল থেকে আমি সেটা অপারেট করি এবং দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন রেড বি নোট নাইন প্রো এটা কিন্তু আমার মোবাইল না অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে আমার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি দুইটা মোবাইলে চলতেছে একটা হচ্ছে উপরেরটা এবং দুই নম্বর যে সেটা হচ্ছে রেড বি নোট নাইন প্রো তো এটা কিন্তু আমার মোবাইল আমি আগেই বলছি তো এই আমার ইমো অ্যাকাউন্টটা কিন্তু এই রেডমি নোট নাইন প্রো এই মোবাইলে অ্যাক্টিভ আছে বা সে আমার এই ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে নিছে তো এইভাবে আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে চেক করে নিতে পারবো এবং ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে হ্যাকারদের কাছ থেকে ইমো অ্যাকাউন্টটা কিভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো হ্যাক হয়ে গেলে আমরা সেটা কিভাবে রিমুভ করবো রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিলিট একটা অপশন রয়েছে জাস্ট আপনারা ডিলিট অপশনটা করে দিবেন দেন ডিলিট অপশানে টাচ করে দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা বা আপনার ডিভাইসটা যাচাই করার জন্য আপনার ডিভাইসে বা আপনার মোবাইল নাম্বারে কিন্তু চার ডিজিটের একটা পিন নাম্বার বা কোড সেন্ড করা হবে তো যদি আপনাদের মোবাইল নাম্বারে চার ডিজিটের পিন নাম্বারটা সেন্ড না হয় তাহলে আপনারা ডিড নট রিসিভ এ কোড এই অপশানে টাচ করে দিবেন তাহলে এখানে সেটিংস একটা অপশন চলে আসবে জাস্ট আপনার সেটিংস অপশানে টাচ করে দিবেন এবার এখানে আপনারা দেখতে পাবেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস জাস্ট আপনার এই অপশনে টাচ করে দিবেন এই সেটিংস থেকে আমি আমার যে মোবাইল নাম্বার এবং যে মোবাইল দিয়ে এই ইমো অ্যাকাউন্টটা ইউজ করছি এই মোবাইলটিকে ট্রাস্টেড ডিভাইস হিসেবে ভেরিফাই করে নিতে হবে দেন টাচ করে দেওয়ার পর আপনার কনফার্ম অপশনে টাচ করে দিবেন তো এবার আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড সেন্ড করা হবে সেটা কল করে জানাতে পারে এবং আপনার মেসেজের মাধ্যমে জানাতে পারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলটা চলে আসছে তো আমি এটা রিসিভ করে আমার যে কোডটা সেটা আমি সংগ্রহ করে নিচ্ছি দেন এবার এই চার সংখ্যার কোডটা আপনারা এই কোড অপশনে বসিয়ে দিবেন দেন কোডটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাইট মার্ক চলে আসছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আগে কিন্তু এই রাইট মার্কটা ছিল না কোডটা দেওয়ার পর এই ডিভাইসটা কিন্তু ট্রাস্টেড ডিভাইস হিসেবে ভেরিফাই হয়ে গেছে তো এবার অন্য কেউ চাইলেই কিন্তু সহজেই আপনার এই ইমো অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবেন না তো এই ডিভাইসটা কিন্তু আমার ট্রাস্টেড ডিভাইস ঠিক আছে এটা সেটা প্রমাণিত হয়ে গেছে দেন ট্রাস্টেড ডিভাইসটা ভেরিফাই করে নেওয়ার পর আমাদের এই ইমো অ্যাকাউন্টটা অন্য যে কোনো মোবাইলে হ্যাক হয়ে যাক না কেন সেটা খুব সহজেই ডিলিট করে ফেলতে পারবো তো এবার আমরা Redmi Note 9 Pro এই যে মোবাইলটা সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব তো ডিলিট করার জন্য আমি এখান থেকে ডিলিট অপশন টাস্ক করে দিব তো ডিলিট অপশন টাস্ক করে দিলেই কিন্তু আবার একটা ডিলিট অপশন চলে আসবে এখানে ডিলিট অপশন টাস্ক করে দিবেন দেন ডিলিট অপশন টাস্ক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু Redmi Note 9 Pro এই মোবাইলটা কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্ট থেকে ডিলেট হয়ে গেছে এবার হ্যাকার যদি আপনার এই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে তার মোবাইল থেকে তাহলে কিন্তু সে তার মোবাইল থেকে আপনার ইমো অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবে না তো আরেকটা অপশন উপরে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস তো আপনার এখান থেকে মাল্টি ডিভাইসটা আপনারা অফ করে রাখবেন তাহলে হবে আপনার ইমো অ্যাকাউন্টটা সহজে কিন্তু হ্যাকাররা হ্যাক করতে পারবে না তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে আপনারা হ্যাকারদের কাছ থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও সবার আগে সবসময় পাওয়ার জন্য